আপনাদের স্বাগত। ত্রিপুরা সায়নী ঘোষকে গ্রেফতার একে কেন্দ্র করে রাজনৈতিক পারুদ আরো চলল। এবার একবার বিজেপির রাজ্য দপ্তরের সামনে তৃণমূল নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করে দিল। তাদের একটাই দাবি, বিজেপি বাংলা ছাড়ো। বিজেপির রাজ্য দপ্তরের সামনে যেভাবে তৃণমূলের কর্মীরা বসে আন্দোলন করছে, এই সময়কালে সব থেকে বড় বিষয় রাজ্য দপ্তরের সামনে এইভাবে তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখান। যে কোনো বিজেপি নেতা কর্মীরা ওই সময় প্রবেশ করতে পারছে না। সূত্র মারফত আমরা জানতে পেয়েছি, বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যকর্তাদের তাদের নিয়ে মিটিং করার কথা আছে। পুলিশ প্রশাসন তারাও পুরো ব্যাপারটা দেখছে। এখন যতক্ষণ পর্যন্ত সায়নী ঘোষকে ছেড়ে না দেওয়া হয়, সারা পশ্চিমবাংলা জুড়ে তারা বিক্ষোভ মিছিল করবে, এটাই তারা জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউ নিউজ। দিদি এবার পিএম হবে, দিদি এবার পিএম হবে, পিএম হবে, ভারত জুড়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সারা ভারত জুড়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দিদি এবার পিএম হবে, পিএম হবে, পিএম হবে, কেন বিপ্লব তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, ওরা বাস্তা চাই, লড়াই এর নেতৃত্বে জয় হবে, জয় হবে।